ইসলাম কি ভাড়াইটে ধর্ম? ইয়া রাব্বুল আলামিন, তার সন্তানের বেতন যেন আল্লাহ আমার মতো হয়। হুজুরের দাড়ি বড় হয় না কেন? যতটুকু আলোচনা করেছি আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েনি তারা দ্রুত সুন্নাত পড়েনি। ইমাম সাহেব, আমার একটা কথা ছিল। আচ্ছা সকলে একটু বসুন, আমাদের সভাপতি সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, আপনারা সকলে মনোযোগ সহকারে একটু শুনুন। সভাপতি সাহেব ভাই, একবার যদি বক্তৃতা শুরু করে আর থামে না কিন্তু ভাই। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। সম্মানিত মুসল্লি কেরাম ভাইরা, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মসজিদ ফান্ডে 10 লক্ষ টাকা রয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুসল্লি কেরাম ভাইরা, আমাদের মসজিদ উন্নয়নে এখনো অনেক টাকা প্রয়োজন। 2টা এসি আর 2তলা টাইলসের কাজ বাকি রয়েছে। আপনাদের মধ্য থেকে কে দায়িত্ব নিতে চান? আমি একাই 2টো এসি আর 2তলা টাইলসের টাকা দেবো ইনশাআল্লাহ। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি গরম, এদিকে আবার এসি চালানো নিষেধ। হ্যালো মোশারেফ, মসজিদের জন্য 2টা এসি পাঠাই দাও। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল। কি কথা বলুন না, মানে কি হবে যে বলি আসলে। বলুন, লজ্জা কিসে? আজ তো মাসের 5 তারিখ, গত 4 মাসের বেতন বাকি। কেশিয়ার সাহেবকে বলেছিলাম, তিনিও তেমন কিছু বলছে না। ও আচ্ছা, আমার একদমই খেয়াল নাই। যাক, অবশেষে তাহলে বেতনটা পাচ্ছি। নেন, এটা রাখেন। কিন্তু এখানে তো মাত্র 1000 টাকা। ইমাম সাহেব, এই মাসে একটু ঝামেলায় আছি, বাকিটা আগামী মাসে অ্যাডজাস্ট করে দেবো। দেরি হয়ে গেস, 4 মাস বেতন বাকি আর আজকে 1000 টাকা দিয়ে চলে গেল, অথচ মসজিদ ফান্ডে 10 লক্ষ টাকা পড়ে আছে। আল্লাহ, কি আর করা, দিনের কাজ, তুমিই বরকতের মালিক। যাই, হাতের কাজটা সেরে ফেলি। চাচা ভালো করে 2টো চা দিন তো, চিনি কমায় লিগার বাড়াই দেন, চাচার চাটা কিন্তু দারুণ হয়। যাই, টাকাটা আম্মুর ফোনে পাঠিয়ে দিয়ে আসি। ইমাম সাহেব, এদিকে আসেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনার তেলাওয়াত তো খুব সুন্দর, মাশাআল্লাহ, আপনি দেখতেও খুব সুন্দর। কিন্তু ভাই, একটা জিনিস খেয়াল করেছেন, হুজুরের তো দাড়ি ছোট, হুজুরের দাড়ি বড় হয় না কেন? অনেক চুপচাপ থেকেছি, আজকে একটা উত্তর দেওয়া উচিত। ভাই, যেমন বেতন তেমন দাড়ি, বেতন বাড়ান দেখবেন দাড়িও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ইমাম সাহেবদের টাকা অল্প হলেও টাকায় অনেক বরকত আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন ভাই, আল্লাহর রহমতে অনেক বরকত আছে। কিন্তু চাউলের কেজি 70 টাকা, ডাউল 120 টাকা কেজি, সোয়াবিন তেল 220 টাকা কেজি। এখন আমি যদি দোকানে যে বলি যে আমি ইমাম সাহেব আমার একটু কম রাখেন, দোকানদার কি রাখবে? এই রে, হুজুর দিতে তো জায়গা মতো। ইমাম সাহেব, ঠিক আছে, আপনি জানতে এলে পরে কথা হবে। সত্য, সবসময় এমন তিক্তই হয়। বুঝলেন ভাই, এই মসজিদ বানাতে 1 বছরে 1,20,00,000 টাকা ব্যয় হয়েছে, এখন শুধু এসি লাগালেই কমপ্লিট। মাশাআল্লাহ, খুবই সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু এত বড় মসজিদ, ইমাম সাহেবের ঘর কোথায়? কেন আপনি জানেন না? না, ইমাম সাহেবের ঘর সিঁড়ির নিচেই হয়। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই ইমাম সাহেবের ঘর। এইটাই ইমাম সাহেবের ঘর? ভাই, 1,20,00,000 টাকা দিয়ে এত বড় মসজিদ বানাতে পারলেন, আর ইমাম সাহেবের জন্য একটা ঘর বানাতে পারলেন না? বাইরে সভাপতি সাহেবের কণ্ঠ মনে হচ্ছে। হাই, আফসোস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকেই মনে মনে খুঁজছিলাম। কেন বলুন তো? আমার ছেলেটা চাকরির জন্য ঢাকায় গেছে, ওর চাকরিটা যাতে হয়ে যায় এজন্য একটু জুম্মার দিন মন খুলে দোয়া করেন। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া তো আপনি নিজেই করতে পারেন। ইসলাম কি ভাড়াইটে ধর্ম যে 1-200 টাকা হাতে দিয়ে দিলেন, দোয়া করবেন আর আপনার কাজ হয়ে যাবে? আমি অনেক বড় গুনাহগার, হুজুর দোয়া করলে কাজ হবে। ভাই, একটা কথা মনে রাখবেন, সব ধর্মে দোয়া করার জন্য মাধ্যম লাগে, শুধুমাত্র ইসলাম ধর্মে দোয়া করার জন্য কোনো মাধ্যম দরকার হয় না। আরে বাদ দাও হুজুর, জুম্মার দিন আপনি একটু মন খুলে দোয়া করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি ইমাম সাহেব। আর তুমি শুধু শুধু বিতর্কে জড়াচ্ছ কেন? সমাজ যেভাবে চলে তুমিও সেভাবে চলো। ভাই, সমাজের কেউ কি আপনার কবরে যাবে? ক্ষমতা আর টাকা চিরদিন থাকে না, তাই এখনো সময় আছে, ভালো হয়ে যান।
ইয়া রাব্বুল আলামিন, এই পর্যন্ত যত দোয়া করেছি আল্লাহ সকল দোয়াকে তুমি কবুল করে নিও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সভাপতি সাহেব আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ তার সন্তানের চাকরির জন্য। ইয়া রাব্বুল আলামিন, তার সন্তানকে তুমি একটা চাকরি পাইয়ে দিও। ইয়া রাব্বুল আলামিন, তার সন্তানের বেতন যেন আল্লাহ আমার মতো হয়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব, একটা মাসালা জানার দরকার ছিল। হ্যাঁ, কোন মাসালাটা জানো? ইমাম সাহেব, এটা কি হলো? কি করেছে সভাপতি সাহেব? আপনি একটি দোয়াটা করলেন। কেন, 3,000 টাকা বেতনে যদি আমি চলতে পারি তাহলে আপনার সন্তান চলতে পারবে না কেন? আপনার টাকায় তো বরকত আছে। ও, বরকত আছে? তাহলে আপনার ছেলের বেতনটা আমাকে দিন আর আমার বেতনটা আপনার ছেলেকে দিন, বরকতটা আপনার ঘরেই যাক। আমার মুখে মুখে তর্ক, আপনার বিরুদ্ধে এখনই আমি ব্যবস্থা নিচ্ছি। আসলে একটা জিনিস কি জানেন, ইমাম পাল্টানো খুবই সহজ, কিন্তু কমিটিতে থাকা আপনাদের মতন ঘুষকো সুদ করে দিয়ে পাল্টানো ঠিক ততটাই কঠিন। আবদুল্লাহ ভাই আসেন। আমি সভাপতি, তোর চাকরি কিভাবে থাকে আমি দেখছি।